অগ্নিঝরা মার্চে তারায় তারে রচিত অনুষ্ঠানের তারকা লালন ফকির। মৃত্যুর সন্তারিখ আমাদের জানা থাকলেও তার জন্মের সন্তারিখ আমাদের অজানা। তবে এই মার্চ মাসকে ঘিরেই তাকে নিয়ে বাউল ভক্তরা দোল উৎসবে স্মরণ করে লালন ফকিরকে বিশেষভাবে। আর সেই লক্ষ্যেই মার্চ মাসেই আমরা স্মরণ করছি লালন ফকিরকে আমাদের প্রতিটি পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ফারাহ শারমিন আওলাদ। আমাদের আজকের অনুষ্ঠানে লালন ফকিরের গান শোনাবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী অরূপ রাহিকে। অরূপ রাহি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আর লালন ফকিরের গান বা দর্শন নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক এবং গবেষক সাইম রানাকে। সাইম রানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। লালন ফকিরের গান তো আমরা সবসময় শুনি এবং তার দর্শনটা যে একটু ভিন্ন আমরা সবসময় গানের কথা থেকেই বুঝি। তো গল্প করব এবং ওনার দর্শন বা গান নিয়ে আমরা আরও কথা বলবো, কিন্তু তার আগে একটা গান দিয়ে শুরু করি আমরা আজকে। রাহি, কোন গানটা শোনাবেন আপনি? শুরু করছি সাজির কুলের বউ হয়ে মনা আর কতদিন থাকবি ঘরে, এই গানটি। Thank you.
না তারে কতদিন থাকবি ঘরে কুলের বউ হয়ে মনা আর কতদিন আর কতদিন আর কতদিন থাকবি ঘরে কুলের বউ হয়ে মনা আর কতদিন আর ধন্যবাদ রাহি। লালনের গানের কথাগুলোতে আমরা বুঝি, উপলব্ধি করি যে উনি আসলে ভিন্ন মাত্রায় চিন্তা করতেন, ভিন্ন দৃষ্টিতে দেখতেন, তাই নয় কি? তা তো বটেই। আসলে আমরা লালনের গানকে লোকসঙ্গীত বলছি, এটা সত্য, কিন্তু তার সত্ত্বেও এই গানগুলো মূলত দর্শনধর্মী এবং মানুষের জীবনের জন্য বিশেষ করে দিক নির্দেশনামূলক গান। এবং লালনের গান, লালন সাইজির এই গানের সাথে আমরা যদি আমাদের বাংলা গানের ইতিহাসকে দেখি, সেখানে প্রায় হাজার বছরের যে সঙ্গীতের সংস্কৃতি এবং জীবনযাপনের সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে একটি ঐক্য রয়েছে। সেই ঐক্যেরই এক উত্তরাধিকার হলেন আমাদের মহান লালন। সঙ্গীত একটি আবহমান চর্চার ধারা, সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটবে, কিন্তু তা সত্ত্বেও লালনের গান, বিশেষ করে এই গানের মধ্যে যে সূত্রায়ন করা হয়েছে, সেই সূত্রকেও আমাদের জীবনের সাথে গ্রহণ করতে হবে। সেটা যারা বাউল চর্চা করেন এবং লালনের অনুসারী, তারা তাদের মতো করে তাদের জীবনের পাঠগুলো নেবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এমনকি যারা শিল্প আন্দোলন বা শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত, তারাও এই মতাদর্শকে অনুসরণ করবে। তাহলে আমাদের একটি বাঙালি জাতির সাজত্ব বোধ বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আরেকটা গান যদি শুনতে পারি এখন। হ্যাঁ, এইবারের গানটার নাম হচ্ছে মানুষ মানুষ সবাই বলে। আছে কোন মানুষের বসত কোন দলে, আছে কোন মানুষের বসত কোন দলে, ওরে মানুষ মানুষ সবাই বলে, ওরে মানুষ মানুষ সবাই বলে। আছে কোন মানুষের বসত কোন দলে, আছে কোন মানুষের বসত কোন দলে, ওরে মানুষ মানুষ সবাই বলে, ওরে মানুষ মানুষ সবাই বলে। জনি সহজ সংস্কার কার সঙ্গে কি, সাধ বয়ে পার অজনি সহজ সংস্কার কার সঙ্গে কি, না জানি সে কেমন প্রকার, না জানি সে কেমন প্রকার, বেড়াই হরি বল বলে, ওরে মানুষ মানুষ সবাই বলে, ওরে মানুষ মানুষ সবাই বলে। সংস্কার নাহি জানি কোথা পাই সহ, কোথায় জানি সংস্কার
नहीं जानी कोथा पाइसा हो कोथा यजनी ना जानी तार भाव करोनी ना जानी तार भाव करोनी आगम भु मानुष दिले ओरे मानुष मानुष सबाई बोले ओरे मानुष मानुष सबाई बोले आर तीन मानुषर करण विचक्षण जानले हाय निरूपण तीन मानुषर कारण विचक्षण जानले हबे एक निरूपण लालन पलो गोल माले अरे लालन पलो गोल माले ओरे महा गोल माले ओरे मानुष मानुष सबाई बोले ओरे मानुष मानुष सबाई बोले आछे कोन मानुषेर बसत कोन दले आछे कोन मानुषेर बसत कोन दले ओरे मानुष मानुष सबाई बोले ओरे मानुष मानुष सबाई बोले ओरे मानुष मानुष सबाई बोले ओरे मानुष मानुष অসাধারণ। আমি আসলে গান শুনতে শুনতে তখন হঠাৎ মনে পড়ছিল এই যে লালনের দর্শন এবং লালনের জীবনধারা এবং নবীন প্রবীণ প্রত্যেকে যেভাবে দর্শনটাকে গ্রহণ করে নিচ্ছে এবং যেভাবে আসলে দলে দলে সবাই এই দোল উৎসবে অংশগ্রহণ করে এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এটা কিভাবে মানে দর্শনটাকে কিভাবে গ্রহণ করছে বা আসলে কি সঠিকভাবে গ্রহণ করছে কিনা এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি এটা খুবই উদ্দীপনার বিষয় এবং আনন্দের বিষয় যে তরুণ সমাজ এই লালনের গানকে এবং তার গানের মতাদর্শকে আসলে সহজভাবে নিতে শিখছে। আসলে দেখবেন যে লোকসঙ্গীতের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে গানের মধ্য দিয়ে প্রশ্ন তৈরি করা, কিছু প্রশ্ন রেখে যাওয়া সমাজের কাছে মানুষের কাছে, আবার এর ভিতরেই এক রহস্যময়তার মধ্য দিয়ে এক গুপ্ত কিংবা সান্ধ্য ভাষার মধ্য দিয়ে তার উত্তর দিয়ে যাওয়া। তো এখন আমরা যদি প্রশ্নকে শনাক্ত করতে পারি যে আসলে প্রশ্নটা কি করছে, কাকে করছে, এবং এই তরুণ সমাজ যারা যাচ্ছে তারা সেই প্রশ্নের দ্বারা মানে প্রশ্নবিদ্ধ কিনা, যখন প্রশ্নবিদ্ধ হবে তখন সেই গানের মর্মার্থকে খুঁজে পাবে। শুধুমাত্র মানে নিজেকে প্রচার করার একটা আকাঙ্ক্ষা এইটুকুর মধ্যে থাকলে কিন্তু গানের প্রকৃত শক্তিকে অর্জন করাটা একটু কঠিন। এখানে আমি একটু স্যামনার সঙ্গে যোগ করি, সেটা হচ্ছে যে ওনার আলোচনা থেকে এসছে যে পারফরমেন্স এবং প্র্যাকটিস দুটো দুই জিনিস। মানে আমি একটা গান গেয়ে দিলাম গলা দিয়ে বা যন্ত্র সহযোগে উচ্চারণ করে দিলাম, এটা হচ্ছে পারফরমেন্স, কিন্তু গানটাকে ধারণ করে জীবনে তার প্রয়োগ করা ওটা হচ্ছে যে প্র্যাকটিস বা অনুশীলন। এই অনুশীলন এবং পারফরমেন্সের মধ্যে পার্থক্যটা বাউলরা সবসময় টেনে থাকেন ওনারা, যে কারণে সাধু সঙ্গে আমার ঘোরার টুকটাক অভিজ্ঞতা আছে, তো সাধকরা বা ভক্তরা কোনো গানের লাইন ভুল হলে সঙ্গে সঙ্গে ঠিক করে দেন পাশের আরেকজন, কিন্তু তালে সুরে ভুল হলে কেউ কিচ্ছু মনে করেন না, কারণ ওখানে সুর এবং তাল ব্যাপার নয়, ভক্তিটা ব্যাপার। ভক্তি মানে মনোযোগ, নিষ্ঠা, যে উনি কোন ভাবে কথাটা বলতে চাইছেন সেটা গুরুত্বপূর্ণ। গানের কথাগুলো থেকে বুঝতে পারছি যে এই যে ভিন্ন ধর্মীয় চিন্তা ভাবনা বা এই যে প্রশ্নগুলো যে একটু আগে আপনারা যে কথাগুলো বলছিলেন, প্রশ্নগুলো যে উনি তুলছেন এবং উত্তরগুলো গানের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, এই উপলব্ধিটা আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে করতে পারছি, কিছু কিছু ক্ষেত্রে করতে পারছি না, কিন্তু উপলব্ধি যখন করতে পারছি সেটাকে কতদূর আমরা নিতে পেরেছি। বেশ কয়েক বছর আগে, প্রায় 10 বছর কি 12 বছর আগে, বাউল গান, বাউল সংস্কৃতি হলো ইন্টানজেবল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো সেটা কী কারণে পেল? সেটা কি শুধু একটি ভালো গান কিংবা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় কিংবা এই অঞ্চলের মানুষের কাছে এটা খুব আনন্দ দেয় কিংবা এটা একটা স্বাতন্ত্র্য আছে, শুধু কি এই কারণেই?
তা নয়, বরং এর মধ্যে এমন কিছু তত্ত্ব, এমন কিছু বোধের চর্চা রয়েছে যা হিউম্যানিজমকে কিংবা মানে সহিষ্ণুতাকে কিংবা ঔদার্যকে কিংবা অসাম্প্রদায়িকতাকে প্রমোট করে। সারা পৃথিবীতেই এইগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, সাহিত্য সমাজ শিল্পের বিভিন্ন শিল্প সমাজ শিল্প আন্দোলন যারা করে আসছেন, দার্শনিকেরা তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন, কিন্তু করতে গিয়েও যখন দেখছেন যে আর কোনো পথ নেই তখনই এই লোকাল হেরিটেজগুলোকে নিয়ে তারা নাড়াচাড়া করছেন। কিন্তু আমরা এখান থেকে তখনও বিক্রির একটা মনোবৃত্তি নিচ্ছে যখন তারা এদেশে ডোনেট করছে একটা নতুন কোনো তথ্য কালেকশন করার জন্য, আমরা কিন্তু কিছু গান দিয়ে বা কিছু সুর দিয়ে এবং এক ধরনের দায় সারা গোছের কিছু গবেষণা কর্ম দিয়ে আমরা কিন্তু পার পেয়ে যাচ্ছি এবং কিছুটা অর্থ আমাদের ঝুলিতে ভান এই হচ্ছে জমা হচ্ছে। কিন্তু আসলে ওনারা যে তথ্যগুলো নিয়ে এসেছে সেটাকে কিন্তু তারা সূত্রায়ন করছেন এবং তাদের নানা ধরনের শিল্প মাধ্যমে এবং জীবনে যাপনে এবং সিভিলাইজেশনের নতুন ব্যাখ্যায় তারা প্রয়োগ করছে। এই বিষয়গুলো যখন আমরা উপলব্ধি করতে পারবো, যতক্ষণ পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিকৃত হতে থাকবো। আমাদের এইভাবেই হাজার হাজার বছর ধরে সেই শাক্ত, সেই চার্বাক দর্শন, সেই জৈন দর্শন, সেই মানে নানা ধরনের বৌদ্ধ দর্শন, সাংখ্য দর্শন এইভাবে বিক্রি হয়ে গেছে এবং এখন যে ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যে মতবাদ সৃষ্টি করেছে সেই মতবাদের সাথে মতবাদের আগেই আমাদের এই সমস্ত মতবাদ এদেশে প্রতিষ্ঠিত ছিল। আমরা যদি বস্তুবাদের কথা বলি সেটা সে চার্বাক দর্শনের মধ্যে সে কয়েক হাজার বছর আগে হয়ে গেছে, কিন্তু সেগুলোকে আমরা নিজেদের বলে দাবি করতে পারছি না। কেন? সেটা হলো আমরা বারবার বিক্রি হতে পছন্দ করছি, হ্যাঁ, বা অবচেতনে বিক্রি হয়ে যাচ্ছি, সেই দিকগুলোই আমাদের আসলে নির্ধারণ। এই বিষয়ে লালন ফকির কি বলেন জানেন? বলে যে থাকিতে রতন ঘরে একে বেহাত আজ আমারে। যাই হোক, আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে যাচ্ছে বলবো, তো গান দিয়ে শেষ করতে চাই রাহি। তার আগে আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য এবং আমাদের এখানে এসে এই যে আলোচনায় গল্পতে অংশগ্রহণ করবার জন্য, আমাদের গান শোনাবার জন্য। অনেক ধন্যবাদ রাহি, সাইমরানা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে আজকে যারা বাজালেন অসংখ্য গুণী সব শিল্পী তাদেরকে কি বলবো, মানে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমারও খুব ভালো লাগলো যে মানে খুব বিষয়ভিত্তিক কিছু কথা বলতে পারলাম, আর এরকম একটা চমৎকার অনুষ্ঠান এনটিভি আয়োজন করেছে এই জন্য এনটিভিকে কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে দর্শনের চিন্তা ভাবনা করতে করতে আমাদের সময় একেবারেই শেষ, তবে আরেকটি গান শুনতে শুনতেই আমরা আজকে বাড়ি যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাই করছি। সবাইকে ধন্যবাদ। লয়ে গোধন গোষ্ঠের কান চল গো কলু বিহারি, লয়ে গোধন গোষ্ঠের কান চল গো কলু বিহারি, গোষ্ঠে চল হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুল বিহারি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। ওরে যো ভাই কেলে সোনা চরণ নেনা, মাথায় মোহন চূড়া নেনা, দলা পর কমিশি ধরি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। যাবি কোন ফল সব খেতে পাবি,
মনে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি বসে চল মোরে মুরারি তুমি বসে চল মোরে মুরারি তারাবে এ ত্রিভুবন সে হি যাবে কষ্টে রে কানন ঠিক রেখো মন অভয় চরণ লালন ওই চরণের ভিখারি ঠিক রেখো মন অভয় চরণ লালন ওই চরণের ভিখারি ¡Gracias!